ছোটবেলায় আমি রূপকথার বই পড়তে ভীষণ ভালোবাসতাম। রূপকথায় রাজা রানীর গল্প পড়তাম আর মনে মনে ভাবতাম আমি যদি রানী হতাম তাহলে ভীষণ মজা হতো, সারা জীবন শুধু আনন্দেই দিন কাটাতাম। কিন্তু রানীদের জীবন কি সত্যি খুব আনন্দের? তাদের জীবনে কি কোনো দুঃখ নেই, কষ্ট নেই? চলুন আজকে আপনাদের একজন সত্যিকারের রানীর গল্প শোনাই, বা বলা ভালো একজন সত্যিকারের বেগমের কথা শোনাই। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। নমস্কার, আমি সঞ্চিতা, ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি লেখক শ্রী পারাবতের লেখা একটি ঐতিহাসিক উপন্যাস আমি সিরাজের বেগম এই বইটির কথা বলবো আপনাদের। শ্রী পারাবত লেখকের আসল নাম নয়, ওনার আসল নাম প্রবীর কুমার গোস্বামী। এই বইটি লেখা হয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার অনেক বেগমের মধ্যে অন্যতম বেগম লুৎফা বা লুৎফুন্নেসাকে নিয়ে। আমরা জানি নবাবদের হারেমে অনেক জারিয়া বা বাদী থাকতো, সেই রকমই একজন সাধারণ জারিয়া ছিলেন লুৎফা। পরবর্তীকালে তিনি সিরাজের বেগম হন, তার লুৎফা নামটিও সিরাজের দেওয়া। লুৎফা কথার অর্থ হলো ভালোবাসা। সিরাজের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল তার জীবনের শেষ দিন পর্যন্ত। অসামান্য সুন্দরী এই জারিয়া লুৎফা যে শুধুমাত্র তার সৌন্দর্যের জোরেই একজন জারিয়া থেকে বেগম হয়েছিলেন তা নয়, তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমতী এবং অসম্ভব দূরদর্শী। তার এই বুদ্ধি এবং দূরদর্শিতার জোরেই তিনি অনেক দিন পর্যন্ত সিরাজকে অনেক রকম বিপদ আপদ এবং তার বিরুদ্ধে হওয়া অনেক রকম ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। সিরাজও তার উপরে অনেকটা নির্ভরশীল ছিলেন। তিনি কোনো রকম বিপদ আপদে পড়লেই এই বেগম লুৎফার কাছে ছুটে আসতেন। তার অন্যান্য বেগমরা যারা ছিল অত্যন্ত উচ্চ বংশের রমণী, তাদের নজর ছিল গয়নাগাটি এবং নবাবের অন্যান্য বহুমূল্য জিনিসের ওপর। বেগম লুৎফার সেসব কিছুই ছিল না, এমনকি তিনি তো বেগম হতেও চাননি। তিনি চেয়েছিলেন সিরাজকে নিয়ে একজন সাধারণ মানুষের জীবন কাটাতে। এই বইটির পাতায় পাতায় লেখা আছে একজন সাধারণ জারিয়া থেকে কিভাবে তিনি সিরাজউদ্দৌলার বেগম হয়েছিলেন। কিন্তু এই বইটি শুধুমাত্র সিরাজ এবং তার বেগম লুৎফাকে নিয়ে নয়, এই বইতে বেগম লুৎফার চোখ দিয়ে আমরা মুর্শিদাবাদ তথা বাংলার সেই সময়কার ইতিহাসের অনেক জানা অজানা ঘটনার কথা জানতে পারি। নবাব মহলের ভেতরে ঘটতে থাকা বিভিন্ন রকম ঘটনার কথাও আমরা জানতে পারি এই বইটি থেকে। এখানে আমরা ইতিহাসের একজন বিতর্কিত নারী ঘসেটি বেগমের দেখা পাই। অসামান্য রূপসী এই রমণী ছিলেন অত্যন্ত বিদুষীও। তার পিতা আলীবর্দী খাঁর মৃত্যুর পর বাংলার মসনাদে বসার যোগ্য রমণী ছিলেন তিনি, কিন্তু শুধুমাত্র একজন নারী হয়ে জন্মানোর অপরাধে তিনি সেই সুযোগ থেকে বঞ্চিত হন, যদিও তিনি জীবনের অনেকটা সময় ধরে সেই চেষ্টা চালিয়ে গেছেন। নবাব আলীবর্দী খাঁর পরে তার মসনাদে বসবেন সিরাজ, এটা প্রথম থেকেই ঠিক হয়েছিল। সেই জন্য ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেও পিছু পা হননি। কিন্তু তিনি যদি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে প্রথম থেকে সিরাজের সঙ্গ দিতেন, তাহলে বাংলার ইতিহাস আজ হয়তো অন্যরকম লেখা হতো। এই বইটিতে আমরা দেখতে পাই ঘসেটি বেগম এবং সিরাজের মা আমিনা বেগমের ব্যভিচারের কারণে সিরাজের নির্দেশে একজন বীর যোদ্ধা হোসেন কুলি খাঁকে অকালে মৃত্যুবরণ করতে হয়। নবাব সিরাজের চরিত্রের অনেকগুলো দিক এই বইতে আমরা দেখতে পাই। তিনি যেমন অসম্ভব বীর যোদ্ধা ছিলেন, তার দাদু আলীবর্দী খাঁর তত্ত্বাবধানে তিনি ভবিষ্যতে নবাব হয়ে ওঠার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন, তেমনি তার জীবনে অনেক নারী এবং সুরাশক্তির কথাও আমরা জানতে পারি। তিনি তার প্রিয়তমা বেগম লুৎফুন্নেসাকে উপেক্ষা করে নর্তকী ফৈজিকে তার বেগম বানান এবং তার সঙ্গে দিনের পর দিন সময় কাটাতে ব্যস্ত থাকতেন। পরবর্তীকালে সেই ফৈজিরই বিশ্বাসঘাতকতার জন্য তাকে তিনি নির্মম শাস্তি দেন। কিন্তু নবাব সিরাজের চারদিকে শুধুই কি কিছু ষড়যন্ত্রকারী এবং বিশ্বাসঘাতকেরাই ছিল? এদের পাশাপাশি আমরা কিছু ভালো মানুষের দেখাও এখানে পাই। আমরা এখানে একজন বিশ্বস্ত বন্ধু মোহনলালের দেখা পাই। তিনি ছিলেন একজন বীর যোদ্ধা। তার বোন ফৈজিকে নবাব জীবন্ত কবর দিয়েছিলেন, তা সত্ত্বেও মোহনলাল রক্তের সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে নিজের জীবন বাজি রেখে নবাবের সঙ্গে তার বন্ধুত্বের মর্যাদা রেখেছিলেন। তারপর এলো সিরাজের জীবনের সেই চরম পরিণতি, পলাশির যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হলেন সিরাজ। সত্যি কি তিনি পরাজিত হয়েছিলেন, নাকি ষড়যন্ত্র করে তাকে পরাজিত করা হয়েছিল? এই বইটিতে আমরা সেই মানুষটির কথাও জানতে পারি। আজও কোনো বেইমানের উদাহরণ দিতে গেলে আমরা সেই মানুষটির কথা বলি। তিনি হলেন সেই বিখ্যাত বা কুখ্যাত মীর জাফর এবং তার পুত্র মিরন।
এই বইটির পাতায় পাতায় বাংলার তথা মুর্শিদাবাদের নবাব পরিবারের বিভিন্ন দিক যেমন উঠে এসেছে, তেমনি সেই সময়কার ইতিহাসের অনেক জানা অজানা ঘটনাও উঠে এসেছে, যেগুলো এমনি সিলেবাসের ইতিহাস বইতে আপনি হয়তো পাবেন না। শ্রী পারাপতের লেখা অনেক ঐতিহাসিক উপন্যাস রয়েছে। ওনার লেখনী এত সুন্দর যে বইগুলো পড়তে পড়তে আপনি নিজের চোখের সামনে সেই ঘটনাগুলোকে দেখতে পাবেন। মনে হবে আপনার চোখের সামনে যেন সেই চরিত্রগুলো ঘুরে বেড়াচ্ছে। বইটি দেজ পাবলিশিং থেকে প্রকাশিত এবং এর দাম 250 টাকা। আপনারা যদি অনলাইনে বইটি কিনতে চান তাহলে আমি তার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে বইটি কিনতে পারেন। বইটি আপনারা পড়ে দেখুন, অসম্ভব সুন্দর একটা বই। যারা ঐতিহাসিক বই পড়তে ভালোবাসেন তারা তো অবশ্যই পড়ে দেখুন। আমার মনে হয় অনেকেই বইটা পড়েছেন, কিন্তু যারা পড়ে দেখেননি এখনও তারা প্লিজ পড়ে দেখুন, বইটা ভীষণ ভালো লাগবে। বইটি পড়ে দেখুন এবং পড়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।